প্রথমে আসলেই শুকরিয়া আদায় না করলেই নয়, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের। আর হ্যাঁ, পাকিস্তানের সাথে আসলে আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি সব সময় নট অনলি আমি, আমার টিমের মেয়েরা সব সময় পাকিস্তানের সাথে খেলার জন্য এবং জেতার জন্য আসলে সব সময় মানে কি বলে একটা ক্ষুধা থাকে। তো আমরা চেষ্টা করেছি আমাদের বোলিং বলি, আমরা সবসময় বলতাম যে না আমরা হচ্ছে বোলাররাই সবসময় জিতাই বা ব্যাটাররা ওইভাবে কন্ট্রিবিউট করতে পারতেছে না, বাট আমাদের ওয়ার্ল্ড কাপে এবার ব্যাটাররাও যেভাবে কন্ট্রিবিউট করতেছে বোলাররাও অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। তো পাকিস্তানের সাথে আজকে আমাদের একটাই ই ছিল, টার্গেট ছিল যে আমরা গত যে দুইটা ম্যাচ খেলেছি অনেক ভালো খেলেছি, অনেক ভালো ক্রিকেট খেলেছি, এই খেলাটাই নর্মাল গেম আমরা খেলবো এবং জাস্ট নর্মাল আমাদের যে প্ল্যানিংটা আমাদের কোচিং স্টাফরা আমাদের দিয়েছেন সেটা জাস্ট আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি। আর আমার বোলিংয়ের ব্যাপারটা যেটা বলবো, যখন আমি বোলিংয়ে এসেছি আমি জাস্ট আমার ক্যাপ্টেন, আমার টিমের সিনিয়র প্লেয়াররা যারা আছে তারা আমার উপর যে বিশ্বাসটা রাখতে পেরেছে আমি সেটা রাখতে পেরেছি। আর এবং আমার নর্মাল যে প্ল্যানিংটা ছিল যে আমি রাইট এরিয়াতে বল করব, জাস্ট ডট বল নিব, উইকেটটা আসবে, রানের প্রেশার থাকলে ওরাই আমাদেরকে উইকেট দেবে, কারণ অলমোস্ট আমরা ওদের 6.5 বা 7 এরকম রান রেটের ছিল যখন আমি বোলিংয়ে এসেছিলাম। তো জাস্ট আমার প্ল্যানিং ছিল আমি নর্মাল বোলিং করব জাস্ট রাইট এরিয়াতে, আমি তারপরে সাকসেস হতে পেরেছি। না আসলে যদি আমরা প্রথমে ব্যাটিং করতাম আসলে উইদাউট লসে যখন একটা রান হয় তখন একটা চিন্তার জায়গা তৈরি হয়, তারপরেও আমরা একটা কথাই ভাবছিলাম যে ওরা মানে উইকেট না গেলেও আমরা একটা রানের প্রেশার ওদেরকে রাখতে পেরেছিলাম, তো ওটা আমাদের মানে পজিটিভ সাইড ছিল। তো সেক্ষেত্রে আমরা খুব বেশি প্যানিক হয়নি, হয়তো আনফর্চুনেট আমরা কিছু ক্যাচ বা রান আউট মিস করেছি, তারপরেও আমরা বোলিং বা পরে আবার অনেকেই অনেক ভালো বোলিং এবং ফিল্ডিং হয়েছে যার কারণে আমরা কাভার করতে পেরেছি এবং শেষ পর্যন্ত জয় আমাদের দিকে এসেছে। হ্যাঁ অবশ্যই সেলিব্রেশন আসলে সবসময় আমাদের টিমের কিছু প্লেয়ার আছে, আমরা সবসময় আসলে ই করে থাকি যে না আমরা যখন উইকেট পড়বে বা একটা মোমেন্টাম আমাদের দিকে থাকবে আমরা মানে এটা আমাদেরকে খুব উজ্জীবিত করে এবং আমি মনে করি যে হ্যাঁ এই উইনটা অবশ্যই মানে জেতার অভ্যাসটা আসলেই সামনে এগিয়ে নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমরা আশাবাদী, আমরা যেভাবে ক্রিকেট খেলছি এবং সামনে যে ম্যাচগুলো আমাদের আছে আমরা জাস্ট ভালো ক্রিকেট খেলতে চাই। ইনশাল্লাহ আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আমাদের অনেক ভালো পটেনশিয়াল আছে, সে অনুযায়ী যদি আমরা ইউটিলাইজ করতে পারি আমরা অনেক ভালো ক্রিকেট উপহার দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। আসলে এখন হতাশার কোনো কিছুই ভাবছি না, কারণ আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, কারণ যেহেতু আমাদের এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ আমরা চাই এখান থেকে ভালো কিছু মেমোরি নিয়ে যাওয়ার বা এটা একটা মেমোরেবল করে রাখার আমাদের সবারই, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি বলেন বা টিম ওয়াইজ বলেন আমাদের প্ল্যানিং এটাই, কারণ আমরা অনেক কষ্ট করেছি লাস্ট কয়েক মাস, অনেক কষ্ট করেছি যে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো ভালো ক্রিকেট খেলবো। তো আমরা সেই সেই দিকেই আমরা হাঁটছি এবং আমি আশা করি যে বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ আমাদের মহিলা ক্রিকেট টিমের জন্য এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে এবং এশিয়া কাপে যখন আমরা 2018 আমরা উইন করি এগেনস্ট পাকিস্তান, আমার জন্য অনেক বড় পাওয়া যায়, আমি পাকিস্তানের সাথে ওই সময়টাতেও আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলাম, টিমের জন্য জয়টা আনতে পেরেছিলাম এবং আজকেও আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি আশা করব এই কনসিস্টেন্টলি পারফর্ম করার আমার টিমের জন্য, সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করার মানে করাটা আমার জন্য সবথেকে বড় পাওয়া, যে আমি সেটা রান করে হোক বা একটা ফিল্ডিং করে হোক বা বোলিং করে হোক আমি সবসময় চেষ্টা করি টিমের জন্য পারফর্ম করা এবং ইনশাল্লাহ এই উইনটা আমাদের নেক্সট ম্যাচে অনেকটা উজ্জীবিত রাখতে সহায়তা করবে ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, আসলে এটা আমাদের ফার্স্ট উইন ওয়ার্ল্ড কাপে থার্ড ম্যাচে, তবে আমি আশাবাদী যে আমরা বিগত যে দুইটা ম্যাচে যে ক্রিকেটটা খেলেছি এবং আজকে যে ফাইটিং যে গেমটা আমরা খেলেছি আমাদের জন্য এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে এবং টিমের মেয়েরাও অনেক উজ্জীবিত আছে যে না আমরা পারি। আর সবথেকে আমাদের আমি মনে করি আমার টিমের মটো হচ্ছে আমরা অ্যাজ এ টিম, আমরা অ্যাজ এ টিম পারফর্ম করবো, নট অনলি একজন দুইজন, আমরা সবাই কন্ট্রিবিউট সবার থাকবে, কন্ট্রিবিউশন সবাই করতে মানে টিমের জন্য খেলার জন্য সবাই খুব মানে প্রস্তুত থাকে বা আশাবাদী থাকে। তো আর তারপরে হচ্ছে বড় কথা যে পাকিস্তানের সাথে জেতাটা সবসময় আমাদেরকে খুবই উৎসাহিত করে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। আসলে সবসময় আমি প্রস্তুত থাকি যে আমার টিমের প্রয়োজনে আমাকে যেখানে খেলানো হোক বা আমার যখনই দরকার হবে, আমার টিম আমার প্রতি যে আস্থাটা রাখতে পেরেছে আমি সেই আস্থার মানে সেই আস্থাটা আমি রাখতে পেরেছি, মানে তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি সেটা প্রপারলি করতে পেরেছি। আর সবথেকে বড় কথা যে যখন সকালে আমি আসলে জানতাম না প্রথমে যে হচ্ছে খেলবো,
বাট স্যার আমাকে যখন বলল তো তখন আমি নর্মাল আমার কোনো কিছুই আলাদা কিছুই মনে হয়নি যে প্রতিদিনের মতোই আমার যেমন প্রিপারেশন ছিল আমার আজকেও সেম ছিল তো আমি আসলে যখন একটু একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যখন ব্যাটিংয়ে নামলাম আসলে ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারিনি তো তখন ভাবলাম যে না আমার এখন একটা পার্ট চলে গেছে এখন বোলিংটা আছে ফিল্ডিংটা আছে এটা দিয়ে যেন আমি পুষাই দিতে পারি বা টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছি হ্যাঁ আসলে আমার একটা বিশ্বাস ছিল যে আমার বলটা মানে মানে ওভার হিট করতে পারবে না মানে ওভার বাউন্ডারি মারতে পারবে না এতটুকু বিশ্বাস আমার ছিল বাট সামহাও কিছু সময় যখন আমি একটু ব্লকে মানে লাস্ট আমি যখন সেকেন্ড স্পেলে বোলিং করলাম তখন আমার একটু ই ছিল যে আমি ব্লক হলে বেশি বল করবো যাতে তুলে না মারতে পারে কারণ ওদের রান রিকোয়ারমেন্টটা ছিল বেশি তো সেক্ষেত্রে আমি জাস্ট রাইট এরিয়াতে বল করার চেষ্টা করেছি কিছু বল হচ্ছে একটু ভ্যারিয়েশন করার ক্ষেত্রে একটু ডাউন দ্য লেগ চলে গিয়েছিল বাট ইনস্ট্যান্ট আমি ওটা রিকভার করতে পেরেছি তো নর্মাল জাস্ট নর্মাল প্ল্যানিং ছিল আমার জাস্ট রাইট এরিয়াতে বল করবো এবং জাস্ট ডট নিলে আমি যদি ওভারে ওদের 6-7 করে লাগতো তো আমি জাস্ট নর্মালি যদি ওভারে 3 দিই বা কোনো 4 বাউন্ডারি না আসে ওরাই প্রেশারে থাকবে জাস্ট আমাকে হিট করতে গেলে অবশ্যই উইকেট আসবে বা ওরা ভুল করবে বেশি না সবথেকে বড় কথা যে আমরা এই প্রথম যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েছি আমরা এখন হয়তো বা আমাদের খেলার সুযোগটা হবে এতদিন আসলে আমরা আমাদের ক্রিকেটিং এভারেজ এজ বলতে গেলে আমাদের অভিজ্ঞতা অনেক কম সেই অনুযায়ী আমি মনে করি যে আমাদের যে পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়াল অনুযায়ী আমার মনে হয় না যে সবথেকে বড় কথা যে আমাদের ফার্স্ট টু লাস্ট 1-10 পর্যন্ত মানে আমাদের টিমে সবগুলাই অলরাউন্ডার আমি মনে করি সবাই ব্যাট করতে পারে তো সেক্ষেত্রে এইখানে যেমন আমাদের কাছে আননোন ছিল অনেকগুলো টিমই জাস্ট এশিয়ান কান্ট্রির ভিতরে পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে আমরা খেলেছি সাউথ আফ্রিকার সাথেও খেলেছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে ইংল্যান্ড এদের সাথে আমাদের খেলা হয়নি বাট ওরা যেমন আমাদের কাছে আননোন আমরাও কিন্তু ওদের কাছে আননোন সো আমরা জাস্ট আমাদের প্ল্যানিং অনুযায়ী আগানোর চেষ্টা করছি এবং আমাদের আমরা যে আমরা যতটুকু প্রিপারেশন নিয়েছি আমরা লাস্ট 6 মান্থ আমরা একসাথে অনেক ভালো প্র্যাকটিস করেছি তো জাস্ট সেটারই প্রতিফলন আমরা এখানে পাচ্ছি যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি আমি আশা করি আমাদের মেয়েরা আরও ভালো ক্রিকেট খেলবে ভবিষ্যতে ইনশাল্লাহ নর্মালি বলতে গেলে হ্যাঁ অনেক ইয়াঙ্গার আর তারপরে হচ্ছে সবথেকে বড় কথা টিমের ভেতর যে ইনভলভমেন্টটা ও নিগার সুলতানার ইনভলভমেন্টটা আমাদের সাথে অনেক বেশি এবং সবথেকে আমরা লাকি যে আমাদের টিমে অনেক সিনিয়র প্লেয়ার এবং ফর্মার অনেক ক্যাপ্টেন আছে এজন্য আমার মনে হয় না ক্যাপ্টেন্সি করতে ওর অনেক কষ্ট হচ্ছে বা আমাদের জন্য অনেক ইজি হচ্ছে কারণ আমরা ওর ইনভলভমেন্টটা অনেক বেশি টিমের মধ্যে এজন্য ওর জন্য অনেক ইজি হচ্ছে আর তারপরেও সবথেকে বড় কথা ও যখন আমাকে আজকে বোলিংয়ে আনছিল যে ফাহিম তোমার উপরে আমার অনেক দৃঢ় বিশ্বাস আছে তুমি জাস্ট তোমার প্ল্যানিং অনুযায়ী করতে থাকো ইনশাল্লাহ তুমি সাকসেস হবা দ্যাটস ইট জাস্ট ওর কাছে নর্মাল মনে হয়েছে এবং আমি তো সবসময় ওর সাথে আমার অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো লিডারশিপ করতে পারবে ইনশাল্লাহ